আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। হ্যালো ফ্রেন্ডস, নান্টির বাংলা টিপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, মুলোর ঘণ্ট। মূলো আমাদের অনেকেরই ভালো লাগে না, তবে আমি মনে করি এভাবে করে যদি রান্না করা যায় তাহলে অবশ্যই আমাদের সবারই ভালো লাগবে। এই রেসিপিটা কিভাবে বানাতে হয় চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল ঘণ্টাটা দাবিয়ে দিন। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দেখুন কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সাদা জিরে, কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর একটা পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, দিয়ে পেঁয়াজের সঙ্গে এগুলোকে ফ্রাই করে নেব। আদা রসুনের পেস্টটাও ফ্রাই করা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। মশলাটা ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আলু। এখানে আমি তিনটে বড় সাইজের আলুগুলোকে এভাবে করে কেটে নিয়েছি, ময়দার সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দেখুন এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, ধনিয়ার জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, দিয়ে আলুর সঙ্গে এগুলোকে মিক্স করে নেব। আলুটাও হালকা হালকা ফ্রাই করা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি, দিয়েও আলুর সঙ্গে এগুলোকেও মিক্স করে নেব। দেখুন টমেটোও প্রায় গলে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো মূলো। এখানে আমি দুটো মূলো গ্রেট করে রেখেছিলাম, এবার এই মূলোর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, দিয়ে আবারও ভালোভাবে আলুর সঙ্গে মিক্স করে নেব। এবার আমি এর মধ্যে জল অ্যাড করব। এখানে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার আমি এটাকে 5 মিনিটের মতো সিদ্ধ হতে দেব। 5 মিনিট পর ফিরে এলাম, দেখুন তরকারিটাও হয়ে গেছে। এবার সব শেষে আমি অ্যাড করব গরম মশলা। আর দিয়ে দেবো ঘি, দিয়ে সবজির সঙ্গে ভালোভাবে এগুলোকে মিক্স করে দেব। তৈরি হয়ে গেল মজাদার মুলোর ঘণ্ট। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, খেতে খুবই মজাদার। তো এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকে বেল ঘণ্টাটা দাবিয়ে দিন। আমি এরকম আবার মজাদার রেসিপি নিয়ে আসবো। টেক কেয়ার, বাই বাই।